আসানসোলে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে কর্পোরেটের অন্তর্গত করে বেসরকারিকরণের চক্রান্ত করছে রেল মন্ত্রক, এমনই অভিযোগ তুলে সিএলডব্লিউ নাম দিয়ে সমস্ত ট্রেড ইউনিয়নগুলি একসঙ্গে আন্দোলনে নেমেছে। কোনো আলাদা দলের পতাকা নয়, কালো পতাকা দিয়ে বিক্ষোভ চলছে শ্রমিকদের উদ্দেশ্যে। জয়েন্ট অ্যাকশন কমিটি যেটা তৈরি হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ রেলওয়ের যে সূচনা কর্পোরেটারাইজেশনের জন্য, তার বিরুদ্ধে আজকে আমাদের টাইম অফিস গেটে আমাদের গেট মিটিং ছিল এবং সেই গেট মিটিংয়ে জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে যে গেট মিটিং করা হয়েছে সেখানে সমস্ত শ্রমিকরা জমা দিয়েছে। আপাতত এই সপ্তাহে লাগাতার জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে গেট মিটিং আছে বিভিন্ন গেটে, 1, 2, 3 এবং 4 এবং 5 তারিখে সেন্ট্রাল জমায়েত মহামিছিল এবং অবস্থান জিএম অফিস গেটের সামনে, এবং সেখানে আমরা রেলের অ্যাডমিনিস্ট্রেশনের উদ্দেশ্যে আমরা রেলমন্ত্রীর কাছে আমরা মেমোরেন্ডাম দেব এবং সেই মেমোরেন্ডামে আমরা এই যে নিজীকরণের বিরুদ্ধে সমস্ত শ্রমিকের যে আওয়াজ সেটা পৌঁছাবার চেষ্টা করছি। যে সিএলডব্লিউ মতন সংস্থা যে এই বছরে সিএলডব্লিউ রেকর্ড পরিমাণ প্রোডাকশন দিয়েছে এবং বিগত দিনে যা প্রোডাকশন সিএলডব্লিউকে দেওয়া হয়েছিল সেই প্রোডাকশন সিএলডব্লিউ অ্যাচিভ করেছে এবং গিনিস বুকে সিএলডব্লিউ প্রোডাকশনের নাম উঠিয়েছে, সিএলডব্লিউ ডিএলডব্লিউকে নতুনভাবে ইলেকট্রিক লোকোমোটিভ তৈরির জন্য সাহায্য করছে এবং আগামী দিনে সিএলডব্লিউ যেন নিজীকরণ না হয় এবং আমরা নিজেরা সিএলডব্লিউকে যে রেকর্ড মাত্রা প্রোডাকশন দিয়েছি আগামী দিনে রেল বোর্ড থেকে আমাদের কাছে যা টার্গেট থাকবে সেই টার্গেট আমরা অ্যাচিভ করে দেখাবো এবং সিএলডব্লিউ শ্রমিকরা সিএলডব্লিউকে রেলের প্রোডাকশন দেবে এবং সিএলডব্লিউ শ্রমিকরা নিজেরা সুরক্ষিত থাকবার দাবি জানাবে। আজকের বিক্ষোভের মূল কারণ হচ্ছে 18 তারিখ রেলওয়ে বোর্ড থেকে যে লেটার ইস্যু হয়েছে নিজীকরণের জন্য, কর্পোরেটারাইজেশনের জন্য যে লেটার ইস্যু করেছে, আমাদের মেন দাবি আমরা বলতে এখানে জয়েন্ট অ্যাকশন কমিটি সমস্ত ইউনিয়ন অ্যাসোসিয়েশন সিএলডব্লিউতে একসাথে তারা দাবি জানাচ্ছি যে এই লেটার ইমিডিয়েট উইথড্র করতে হবে এবং আমরা যেভাবে আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে আছি আমরা মিনিস্ট্রি অফ রেলওয়ে থাকবো, এটা নিজীকরণ হতে দেব। নেক্সট পদক্ষেপ হচ্ছে আমরা আগামী শুক্রবার আমরা জেনারেল ম্যানেজারের কাছে মেমোরেন্ডাম দেবো এবং জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে মেমোরেন্ডাম দেবো এবং শুক্রবার মেমোরেন্ডাম দেওয়ার পরেই আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঠিক করবো।